ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْعَرْضُ مِنْهُمْ وَإِنْدَنَا كِتَابٌ حَفِيدٌ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَوْضَعٍ آخَرَ وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا عن حذيفة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله الواشمة والمستوشبة والمصبرة رواه البخاري সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নূহ 23 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইসলামে ছবি ও মূর্তির বিধান। ইসলামে ছবি ও মূর্তির বিধান কি? ছবি বা মূর্তি সম্পর্কে শারী বিধান কি? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশা আল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সম্মানিত উপস্থিতি, ছবি এবং মূর্তি নিয়ে ইসলামের আলোচনা অনেক, কারণ পাপ সংগঠিত হওয়ার মাধ্যমগুলোর মধ্যে এ দুটিও একটি বড় মাধ্যম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে, সূচনা থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লামকে এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন জান্নাত থেকে। এই পৃথিবীতে তারা আসার পর থেকে যতদিন পর্যন্ত তারা বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষ পাপে শিরকে জড়িয়েছে এমনটা ইতিহাস খুঁজে পাওয়া যায় না। কোনো পাপে জড়িয়ে গেছে এই ধরনের ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তার দুই ছেলে হাবিল এবং কাবিল বোনকে বিবাহ কেন্দ্র করে পাপ সংগঠিত শুরু হয়, তাদের মধ্যে হত্যার ঘটনা ঘটে, শুরু হলো পাপের খেলা আবার এই পৃথিবীতে। পরবর্তীতে নূহ আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে দিন প্রচার এবং প্রসার করার চেষ্টা করলেন, ঠিক নূহ আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে এসে তার কওম প্রথম শিরকের সূচনা করে। ছবি এবং মূর্তি, এই শিরকের সূচনা যেটা হাদিসে বোঝা যায়, কোরআন মাজিদের আয়াতে যা বোঝা যায়, তাতে নূহ আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ছবি এবং মূর্তি এই সিলসিলা চালু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নূহ 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআন ওয়ালা ওয়ায়গুস ওয়ায়ুক ওয়া নাসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষেরা বলছিল, অকালু তারা বলছিল, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের রবকে ত্যাগ করো না, তোমাদের ইলাহ, আলিহাতাকুম তোমাদের ইলাহ, তোমাদের মাবুদকে তোমরা ত্যাগ করো না, ছেড়ে দিও না, ওয়ালা তাযারুন্না আর ছেড়ে দিও না, ওয়াদাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর। ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, সুয়া এবং নাসর, এই পাঁচজনকেও ত্যাগ করো না। নূহ আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ঘটনাটা ঘটছে। সহিহ বুখারীতে এই আয়াতের তাফসীর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই পাঁচজন ব্যক্তি ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, সুয়া এবং নাসর, এই পাঁচজন ব্যক্তি ছিল নূহ আলাইহি ওয়াসাল্লামের যুগে খুব পরহেজগার এবং গুণীজন তাদের সমাজে, গ্রহণযোগ্য, নেতৃস্থানীয়, পরহেজগার, দিনদার, গুণীজন ব্যক্তি ছিলেন এই পাঁচজন ব্যক্তি তাদের সমাজে, যারা বিচার সালিশ করতেন, মানুষকে ভালো কথা বলতেন, সমস্যা হলে সমাধানের জন্য ছুটে যেতেন, এই প্রকারের পাঁচজন ব্যক্তি ছিলেন তারা। যখন তারা মারা গেলেন, এই পাঁচজন মারা গেল, তখন শয়তান তাদের কাছে আসলো, মানুষের রূপ নিয়ে শয়তান এসে তাদেরকে নসিহত করা শুরু করলো। ভালো মানুষ সেজে, ভালো মানুষ সেজে নসিহত, উপদেশ দেওয়া শুরু করলো শয়তান, যে দেখো তোমরা তোমাদের ইলাহকে ত্যাগ করো না, তোমাদের রবকে ত্যাগ করো না, তোমাদের মাবুদকে ত্যাগ করো না, আর ছেড়ে দিও না, যেমন তোমাদের রব মাবুদকে ছেড়ে দিবে না, অনুরূপী তোমাদের ওই পাঁচজন লোককেও ছেড়ে দিও না। এরা সমাজে খুব ভালো মানুষ ছিল, এদেরকে তোমরা ছেড়ে দিও না, ত্যাগ করো না। ফলশ্রুতিতে
পরামর্শ দিল তাহলে কি করতে হবে, করণীয় কি? এই বদমাইশ ইবলিশ শয়তান তাদেরকে পরামর্শ দিল, তাহলে একটা কাজ করতে পারো, এই পাঁচজন ব্যক্তির নামে, ওয়াদ নামে একজন, সোয়া নামে একজন, অ্যাউক নামে একজন, অ্যাগুস নামে একজন, নাসার নামে একজন, এই পাঁচজনের নামে পাঁচটা মূর্তি তৈরি করো, পাঁচজনের আকৃতিতে পাঁচটা মূর্তি তৈরি করো। এই পাঁচজন যেখানে বসতেন, উঠা বসা করতেন, চলাফেরা করতেন যে সমাজে, এই সমাজের মূর্তিগুলো তোমরা স্থাপন করো, খাড়া করো। তাহলে এদেরকে তোমাদের পূজো করতে হবে না, এই মূর্তির ইবাদত তোমাকে করতে হবে না। এই মূর্তিগুলোর যখন সামনে আসবে, ওয়াদের সামনে আসবে, তখন ওয়াদকে তোমাদের স্মরণ হবে। এই ওয়াদ মূর্তি দেখলেই ওয়াদকে তোমাদের স্মরণ হবে যে উনি কত ভালো মানুষ ছিলেন, কি করতেন সমাজের জন্য। এই স্মৃতি চারণ হবে তোমাদের, অ্যাউস অ্যাউস নাসার সোয়া এদের কাছে যখন যাবে, এই মূর্তির সামনে গেলেই তোমাদের স্মৃতিপটে, তোমাদের হৃদয়ে তাদের সেই পুরনো স্মৃতিগুলো জেগে উঠবে। তারা কি করতেন সমাজের জন্য, কিভাবে সমস্যার সমাধান করতেন, স্মৃতিতে তোমাদের ভেসে উঠবে, ফলে তোমরা তাদের স্মৃতিতে মনে রাখতে পারবে এবং তাদের উপকারগুলো, কল্যাণগুলো তোমরা করতে পারবে সমাজে। তোমরা এদেরকে ভুলে যাবে না, তাহলে মনে রাখতে পারবে এদেরকে, তোমরা ভুলে যাবে না তাদেরকে, মনে রাখতে পারবে তাদের কাজগুলো, তোমরা মনে রাখতে পারবে। এই জন্য পাঁচটা মূর্তি তৈরি করো। ঠিক তারা করলো তাই, পাঁচজনের নামে পাঁচটা মূর্তি করে যেসব জায়গায় তারা চলাফেরা করতেন, উঠা বসা করতেন, এ সমাজে স্থাপন করল। তৎকালীন সময়ের মানুষ, নূহ আলাইহিসসালামের পরবর্তী যুগের মানুষ, স্রেফ তাদের সামনে আসতো, দেখত মূর্তিগুলো, দেখত স্মৃতিতে ভেসে উঠত, এই স্মৃতির মন্থন করতেন শুধু। যেই গ্রুপটা, যেই সমসাময়িক সমাজের লোকগুলো এই পাঁচজনের নামে মূর্তি তৈরি করলো, এই গ্রুপটা একসময় মারা গেল পর্যায়ক্রমে। যারা মূর্তি তৈরি করেছে তারা কিন্তু ইতিহাসটা জানে, কেন আমরা ওয়াদে আলুসওয়া এওক নাসারকে তৈরি করলাম, এই মূর্তি কেন স্থাপন করলাম আমাদের এলাকায়, এই ইতিহাসটা কিন্তু তারা জানে। তারা পর্যায়ক্রমে, কালক্রমে একটার পর একটা মারা গেল। তারা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, সেই গ্রুপ, সেই সময়ের লোকগুলো, পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম, পরবর্তী লোক যারা আসলো, তারা কিন্তু আর জানল না যে মূর্তিগুলো কেন তৈরি করা হয়েছে। তারা শুধু দেখলো এই পাঁচজন মূর্তি, আগের পাঁচজন ব্যক্তির নামে পাঁচটা মূর্তি, কিন্তু কারণ পর্যায়ে পরবর্তী জেনারেশন লোক, তারা কিন্তু অ্যাগুস অ্যাউক সোয়া নাসার ওয়াদকে তারা দেখেনি, অরিজিনাল ব্যক্তিকে তারা দেখেনি, স্রেফ মূর্তি দেখছে। ফলে তারা মনে করলো আমাদের বাপ দাদারা এখানে দাঁড়িয়ে থাকতো, মূর্তির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, না জানি কি কি ভাবতো, ভাবতো মানে তার বাপ দাদারা তো জানে ইতিহাস, লোকগুলো দেখেছিল, তারা স্মৃতিচারণ করত। তো আমাদের বাপ দাদারা দাঁড়িয়ে থাকতো, তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, এগুলো একটু সম্মান জানাতে হবে। এই চিন্তা থেকে পরবর্তী প্রজন্মের লোক যারা পর্যায়ক্রমে আসতে থাকলো, তারা এবার মূর্তির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, একটু মাথা নত করে দাঁড়িয়ে থাকতো, ভাবতো। কি ভাবতো ওটা ওরাও জানে না, কারণ তার বাপ দাদাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু কারণ তো তারা বিস্তারিত জানে না, কারণ তারা তো এই লোকগুলোকে দেখেনি, কিভাবে তাদের স্মৃতিচারণ করবে, তারা এমনিতেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো। পরবর্তী জেনারেশন যারা আসলো, তারা দেখলো তাদের বাপ দাদা, মানে যারা এমনি দাঁড়িয়ে থাকতো, তাহলে এখানে মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। এই এক সময় মূর্তিগুলো পূজনীয় বস্তুতে পরিণত হলো, মানুষ দাঁড়িয়ে থাকতো, মাথা নত করত, স্মৃতিচারণ করত, এমনকি সিজদা করত। এই পর্যায়ে পৌঁছে গেল এই মূর্তিগুলো। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে, সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস, মুহাদ্দিসগণ বলছেন, এই হাদিসটি বিস্তারিত আলোচনা করেছেন ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির ইবনে কাসিরের মধ্যে, সূরা নূহের 23 নম্বর আয়াতের তাফসিরে উল্লেখ করতে গিয়ে বলছেন, 8 নম্বর খণ্ডে এই আলোচনাটা করেছেন তাফসির ইবনে কাসিরের। পৃথিবীর ইতিহাসে
মূর্তি পূজার ইতিহাস খুঁজতে গেলে যেটা পাওয়া যায় যে পৃথিবীর প্রাচীনতম মূর্তি পূজার ইতিহাস এটা বিশ্লেষণ করছেন মহাদ্দিসগণ, যে পৃথিবীর সর্বপ্রাচীন মূর্তি পূজার ইতিহাস এখান থেকে, কারণ এর আগে মূর্তি পূজা হয়েছে এইরকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তাই ধারণা করা হয় যে হয়তো বা মূর্তি পূজার উৎপত্তি ক্রমবিকাশ এখান থেকে শুরু, মূর্তি পূজা সেখান থেকে শুরু হয়ে গেল, যার ধারাবাহিকতায় চলতে আছে এখন পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, দেখুন এই বিষয়গুলো কতটা নিন্দনীয় শরীয়তে, ইসলামের দৃষ্টিতে এটা কতটা নিন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বিষয়গুলো তুলে ধরেছেন, বিভিন্নভাবে ইতিহাসগুলো তুলে ধরেছেন যে এভাবে কিভাবে মানুষ মূর্তি পূজার সাথে জড়িয়ে গেল আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি আমার সৃষ্টির ন্যায় আমি যেভাবে কোনো প্রাণী সৃষ্টি করি, কোনো মানুষ কোনো প্রাণী কোনো জীব সৃষ্টি করি, এই রকম যে ব্যক্তি কিছু সৃষ্টি করে, মূর্তি হোক চাই তার প্রতিচ্ছবি হোক, এই রকম যে ব্যক্তি সৃষ্টি করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। আমি সৃষ্টি করি মানুষ, আর কোনো ব্যক্তি আবার মানুষের মতো আর একটা মানুষ তৈরি করার চেষ্টা করে, মূর্তি তৈরি করে, তার প্রতিচ্ছবি তৈরি করে। আমি সৃষ্টি করি মানুষ বা কোনো প্রাণী, আবার কোনো ব্যক্তি রং তুলি দিয়ে তার একটা ছবি আঁকে। তো আমি মানুষ সৃষ্টি করি বা কোনো প্রাণী সৃষ্টি করি, আবার আমার সৃষ্টি হয়ে সে আমার মতো করে কিছু সৃষ্টি করার চেষ্টা করে, তার চেয়ে বড় জালেম আর কে হবে, তার চেয়ে বড় জালেম কে হবে। তারা যদি এতই পারদর্শী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, তারা যদি এতই পারদর্শী হয়, এত পটু হয় যে আমার মতো সৃষ্টি করবে, তাহলে করুক, তার একটা পিপীলিকা তৈরি করুক, একটা পিঁপড়া তৈরি করে তাতে প্রাণ দিক, তাতে প্রাণের সঞ্চার করুক, তার জীবন দিক, দেখি সে কতটা পারে। তার একটা শস্য দানা তৈরি করুক, আমি যে শস্য দানা তৈরি করেছি, আমি জব তৈরি করেছি, এর অঙ্কুরোদ্গম করে থাকি, এটাকে আমি মাটির নিচে উৎপন্ন করে থাকি, তারা করুক দেখি কতটা পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ বুখারীর 9,759 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এ হাদিসে বোঝা গেল যারা মূর্তি তৈরি করে অথবা ছবি অঙ্কন করে কোনো প্রাণীর, তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় ঘৃণিত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলছেন, আবু জুরআ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আবু জুরআ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈ, তিনি বলছেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে একদিন গেলাম উমাইয়া খেলাফতকালে, মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনে হাকাম, মারওয়ান ইবনে হাকামের বাড়িতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে আমরা গেলাম, আমি গেলাম, তখন দেখি মারওয়ান ইবনে হাকাম মদিনার যিনি গভর্নর, উমাইয়া খলিফা গভর্নর, তার বাড়িতে, তার বাড়িতে গেটের উপরে তিনি প্রাণীর ছবি আঁকছেন, গভর্নর শিল্পী দিয়ে বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য প্রাণীর ছবি আঁকছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি পেশ করলেন গভর্নরের সামনে, মারওয়ান ইবনে হাকামের সামনে, যে হাদিসটি আগে বর্ণিত হলো। তিনি বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম যারা ছবি আঁকে বা মূর্তি তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কারো সক্ষমতা থাকে, কারো সাধ্য হয়, ক্ষমতা থাকে, তাহলে কোনো প্রাণ, কোনো প্রাণী একে বা পিপীলিকা একে, তাতে জীবন দিক, তাতে রূহ সঞ্চার করুক, অথবা কোনো শস্য দানা সে তৈরি করুক, এটাকে আর কারো পক্ষে সম্ভব নয়, এগুলো থেকে বিরত থাকা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নসিহত করলেন, যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 5953 নম্বর হাদিস।
সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা জিনিস ফুটে উঠে এ হাদিস থেকে, একটু বোঝার বিষয় যে যারা শাসক শ্রেণী, যারা শাসক পর্যায়ে থাকেন, মুসলিম হলেও তারা কিছুটা বিলাসপ্রিয় হন এমনটা বোঝা যায় অধিকাংশ ক্ষেত্রে। যারা শাসক পর্যায়ে থাকেন, মুসলিম অথচ শাসক শ্রেণী, ক্ষমতায় রয়েছেন, শাসন কার্যে রয়েছেন, তারা কিছুটা বিলাসপ্রিয় হয়, কিছুটা শৌখিন হন বিভিন্ন কারণে, ফলশ্রুতিতে তাদের মাধ্যমে এই জাতীয় কিছু শিরিকের উৎপত্তি ঘটে। না হলে মারওয়ান ইবনে হাকাম মদিনার গভর্নর হয়ে সাহাবীরা বেঁচে আছেন, অনেক সাহাবি বেঁচে আছেন, একজন দুইজন নয়, অনেক সাহাবি বেঁচে থাকা অবস্থায় একজন মুসলিম গভর্নর হয়ে তার বাড়িতে তিনি ছবি আঁকছেন, অথচ কোনো বয়োজ্যেষ্ঠ সাহাবির কাছে পরামর্শ নিচ্ছেন না। কোনো বয়োজ্যেষ্ঠ সাহাবি বেঁচে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সে সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, বেঁচে আছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ উমারের ছেলে, যাকে মানে ছোট অবস্থায় বুদ্ধিজীবীর মতো আচরণ, যার ছোট অবস্থা থেকে বেঁচে আছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বয়োজ্যেষ্ঠ সাহাবিরা বেঁচে থাকা সত্ত্বেও একজন গভর্নর, মুসলিম গভর্নর বাড়িতে ছবি এঁকে নিয়ে সৌন্দর্য বাড়াচ্ছেন, অথচ প্রয়োজন মনে করলেন না তাদের কাছে পরামর্শ নেওয়ার। মানে এইরকমটা কিছু সমস্যা সে যুগ যুগ ধরে চলে আসছে, যে মুসলিম শাসকরাও অনেক সময় শিরিক এবং বিদআতের সাথে আপোষ করে চলেছেন। বিদআত এগুলো দেখে একজন ধর্মপ্রাণ মুসলিম যেন বিভ্রান্ত না হয়, এটা আপনার আমার খেয়াল করা উচিত। সেই যুগ থেকে চলে আসছে এই সিস্টেমগুলো। দেখুন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি আঁকবে, কোনো মানুষের বা কোনো প্রাণীর ছবি আঁকবে, তাকে বিচারের মাঠে বাধ্য করা হবে যে তুমি এই প্রাণীতে রূহ সঞ্চার করো, একে জীবন দাও, বাধ্য করা হবে, অথচ সে জীবন দিতে পারবে না, জীবিত করতে পারবে না, ফলশ্রুতিতে তার উপরে আজাব নেমে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ এই কথাটা তাকে স্মরণ করিয়ে দিবে, যার জীবন দিতে পারো না তুমি তাকে আঁকতে গিয়েছো কেন, যাকে জীবন দেওয়ার ক্ষমতা তোমার নেই তার মতো প্রতিচ্ছবি তুমি কেন আঁকতে গেলে, এই কথা বলবে এবং তার উপর আজাব হবে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ বুখারীর 7557 নম্বর হাদিস। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, আকেলা রেবা ওয়া মুকেলাহু, যে ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ দেয়, সুদ দাতা এবং গ্রহীতার উপর অভিশাপ করেছেন। অল ওয়াশেমাতা ওয়াল মুস্তাওশেমাতা, যে ব্যক্তি দেহে কোনো উল্কি আঁকে, সৌন্দর্য বর্ধনের জন্য কোনো চিত্র আঁকে, যাকে অনেকে ট্যাটু বলছে, যে ট্যাটু এঁকে নেই, যে এঁকে নেই আর যে এঁকে দেয় এর উপর অভিশাপ করেছেন। অল মুসাববিরা, যে ব্যক্তি ছবি আঁকে, কোনো ছবি, কোনো প্রাণীর ছবি, মানুষ হোক, গরু ছাগল হোক, কুকুর শুকুর হোক, পশু পাখি হোক, যেই হোক না কেন, যেগুলো প্রাণ আছে এই প্রাণীর ছবি যদি কেউ আঁকে তাহলে তার উপরে অভিশাপ করেছেন। সহিহ বুখারীর 2096 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বলছেন, একজন ব্যক্তি তাবেঈ, যে আমি তো একজন চিত্রশিল্পী, আমি খুব সুন্দর করে চিত্র আঁকতে পারি, তো আমাকে একটু বলুন তো, চিত্র শিল্পী হিসাবে আমাকে কিছু ফতোয়া দেন তো, যে আমি যে প্রাণীর ছবিগুলো আঁকি এটা শরীয়তে বৈধ কি বৈধ না। একজন তাবেঈ একজন সাহাবি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তোমাকে ওই ফতোয়া দিতে পারবো যেই ফতোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বাইরে কিছু বলতে পারবো না, আমি তোমাকে ততটুকুই বলতে পারবো যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় বলেছেন। দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা কোনো প্রাণীর ছবি এঁকো না,
যদি প্রাণীর ছবি আঁকো তাহলে বিচারের মাঠে তোমাদেরকে বাধ্য করা হবে জীবন দিতে, কিন্তু তোমরা জীবন দিতে পারবে না, ফলশ্রুতিতে তোমার তোমাদের স্থান হবে জাহান্নাম। কোনো প্রাণীর ছবি যদি কেউ এঁকে দাও, আঁকো, অঙ্কন করো, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম। এরপরে বলছেন, দেখো তুমি যেহেতু চিত্রশিল্পী, তুমি ছবি আঁকতে পারদর্শী, তুমি যদি ছবি আঁকতে চাও সৌন্দর্য বর্ধনের জন্য, তাহলে তুমি পাহাড় পর্বতের নদ নদীর ছবি আঁকবে, যেগুলোর কোনো জীবন নেই, প্রাণ নেই, যেগুলোর প্রাকৃতিক সৌন্দর্য কোনো প্রাণী নেই, এই ছবিগুলো তুমি চাইলে আঁকতে পারো। ইবনে আব্বাস একজন চিত্রশিল্পীকে এই মাসালা দিলেন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাওয়া যাবে, 2225 নম্বর হাদিস সহিহ বুখারীর। মিশকাতের মধ্যে পাওয়া যাবে, 4498 নম্বর হাদিস। এইখানে আপনার আমার জন্য আল্লাহ রাসূল সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস স্মরণ করিয়ে দিয়ে চমৎকার সিস্টেম বলে দিলেন চিত্রশিল্পীদের জন্য, যারা মুসলিম চিত্রশিল্পী পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ হোক চাই বিশ্বের যে কোনো মুসলিম রাষ্ট্র হোক, চিত্রশিল্পী মুসলিম হয়ে কোনো চিত্র যদি আঁকতে চান তাহলে প্রাণীবিহীন কিছু চিত্র আঁকতে হবে। আঁকতে পারেন নদ নদী, আঁকতে পারেন পাহাড় পর্বত, আঁকতে পারেন সুন্দর ক্ষেত ফসল, এর ছবি আঁকতে পারেন মক্কা কাবা গৃহের ছবি, মসজিদে নববীর ছবি, কোন মসজিদের ছবি আঁকতে পারেন, সূর্যের দৃশ্য, আকাশের দৃশ্য আঁকতে পারেন, চাঁদের চাঁদ তারার দৃশ্য, সুন্দর আকাশ আলো ঝলমলে পৃথিবী, এগুলো আঁকা যেতে পারে, কিন্তু খবরদার সেখানে যেন কোনো প্রাণীর ছবি না থাকে। সুন্দর করে আকাশ এঁকে দিল, সূর্য উঠছে বা চাঁদ আকাশে, কিন্তু সমস্যা হলো দুটা পাখি উঠছে, এই পাখির ছবিটাও দিয়ে দিল, তাহলে এটি হারাম, এই ইনকাম সোর্স হারাম, এবং এর জন্য ঠিকানা হবে জাহান্নাম। আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। দেখুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন তখন চারিদিকে একটু খেয়াল করতেন, যদি কোনো প্রাণীর ছবি যুক্ত কোনো জিনিস পেতেন বাড়ির মধ্যে তাহলে সেটা ভেঙে ফেলে দিতেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, লাকাদ খলাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে, আপনার আমার জন্য মডেল আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনার মুহাম্মদ সাল্লামের প্রত্যেক দিনের দৈনিক আচরিত যেটা নিয়ম ছিল, তিনি বাড়িতে এসে খেয়াল করতেন যে বাড়ির মধ্যে কোনো ছবিযুক্ত প্রাণীর ছবিযুক্ত কোনো জিনিস আছে কিনা, যদি থাকতো তাহলে ওটা ভেঙে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহ বুখারী 7952 নম্বর হাদিস। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনার আমার জন্য করণীয় বাড়িতে প্রবেশ করে ছবিযুক্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো ভেঙে দেওয়া, সরিয়ে ফেলা, এগুলো যদি রেখে দেই তাহলে আপনার আমার ইমানে ত্রুটি আছে, মুহাম্মদ সাল্লামের মহাব্বতে সমস্যা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা চাদর কিনেছিলেন, সুন্দর একটা চাদর কিনেছিলেন, যে চাদরে কিছু প্রাণীর ছবি ছিল, এই চাদর দিয়ে গদি বানিয়েছিলেন। আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন দরজায় থমকে দাঁড়িয়ে গেলেন, দরজায় দাঁড়ানো দেখে আল্লাহ সুসালামের চেহারা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছেন যে কোথাও একটা গোলমাল হয়েছে, কোথাও একটা সমস্যা হয়েছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি তৌবা করছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কোনো কি অপরাধ হয়েছে, আপনি দাঁড়িয়ে গেলেন এভাবে দরজায়। তখন বলছেন, হ্যাঁ, এই ছবিযুক্ত গদি কোথার থেকে ম্যানেজ করলে, কোথায় পেলে তুমি এটা? তখন বলছেন, আমি তো এটা কিনেছি, আপনি বসবেন এখানে হিলানা দিয়ে গদির উপরে, আপনার জন্য আমি এটা কিনেছি। তখন বলছেন, না, যেই ঘরে কুকুরের ছবি থাকে এবং
প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, তুমি এটা ছিঁড়ে ফেলে দাও। ফলে আমি ছিঁড়ে ফেলে দিলাম, উল্টিয়ে ওটা বালিশের কভার বানালাম যেন ছবিটা এবার ঢাকা পড়ে যায়। আমি বালিশের কভার বানিয়ে দিলাম ওটাকে উল্টিয়ে ছিঁড়ে যেন ছবিটা ঢাকা পড়ে যায়। এরপরে ওই বালিশে হিলান দিয়ে বসতেন, মানে ছবিটা যেন দৃশ্যমান না হয়, ছবি যেন দেখা না যায়। আল্লাহ সুসাল্লামের মানে বাস্তব প্রেক্ষাপট দেখুন। সহিহ বুখারী 5961 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, প্রাণীর ছবিযুক্ত পর্দা ঝুলিয়ে রেখেছিলাম, দরজায় প্রাণীর ছবিযুক্ত পর্দা ঝুলিয়ে রেখেছিলাম, আল্লাহ সুসাল্লাম দেখেই পর্দা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন, যে ছবিযুক্ত জিনিস যেন পর্দা এখানে না থাকে। সহিহ বুখারী 2107 নম্বর হাদিস দেখুন, আজকে আপনারা আমার বাড়িগুলো কিভাবে সাজিয়েছি আর আল্লাহ সুসাল্লাম কিভাবে সাজিয়েছিলেন একটু চিত্রগুলো দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিব্রিল আমার কাছে একদিন আসলেন, জিব্রিল এসে বলছেন আমি গত রাত্রে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার ঘরে আমি প্রবেশ করতে পারিনি, আমি এসেছিলাম ওহী নিয়ে এসেছিলাম আপনার কাছে কিন্তু আমার আমার প্রবেশের সুযোগ ছিল না, আপনার ঘরে প্রবেশের আমার অনুমতি ছিল না, ফলে আমি ঘুরে গিয়েছি। আল্লাহ সুসাল্লাম বলছেন আমি জিব্রিলকে বললাম কেন, কিসে বাধা দিয়েছে আপনাকে? তো জিব্রিল আমাকে বললেন যে আমি যখন আপনার ঘরে ঢুকবো দেখলাম ঘরের ভিতরে অনেকগুলো ছবি রয়েছে, এই ছবিগুলো আমাকে বাধা দিল, কারণ যে ঘরে প্রাণীর ছবি থাকে এবং যে ঘরে কুকুর থাকে এই ঘরে ফেরেশতারা আসে না, রহমতের ফেরেশতার প্রবেশের সুযোগ নেই, ফলে আমি ঘুরে গিয়েছি। তখন আল্লাহ সুসাল্লাম আয়েশা সিদ্দিকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ সুসাল্লাম নির্দেশ দিলেন পরিবারের সদস্যদেরকে যে তোমরা এই ছবিগুলো মনে হচ্ছে যেটা যে এমন কিছু দিয়ে দেওয়ালে আঁকা ছিল, উল্লেখ নেই হাদিসে, তবে মনে হচ্ছে দেয়ালে ছবিগুলো আঁকা ছিল বা এমন কাগজ বা এমন কিছু দিয়ে আঁকা ছিল যেটা দেয়ালের সাথে লাগানো ছিল আর কি, ছিঁড়ার মতো পর্যায়ে ছিল না, মনে হচ্ছে যেটা যে ছিঁড়ার মতো পর্যায়ে ছিল না। তখন আল্লাহ সুসাল্লাম বললেন যাও তোমরা এই মাথাটা কেটে দাও, মানে মাথা থেকে উপর দিক নষ্ট করে দাও, নিচের দিক থাক উপর দিক নষ্ট করে দাও, তাহলে তার আকৃতি আর থাকলো না, এমনি গাছপালা প্রাকৃতিক দৃশ্যের মতো হয়ে যাবে, এই কাজ করো। আর পর্দাটা, যে পর্দাটা লাগানো আছে প্রাণীর ছবিযুক্ত, পাখির ছবি ছিল পর্দাতে, পাখির ছবি, তো এই পর্দাটা ছিঁড়ে ফেলে দাও, আর দেখো তো এর মধ্যে কোনো কুকুর আছে কিনা। আবু হুরায়রা বলছেন যে হাসান রাদিয়াল্লাহু আনহু অথবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তখন ইনারা বাচ্চা ছোট মানুষ, একেবারে ছোট মানুষ, হয় হাসান রাদিয়াল্লাহু আনহু না হলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই দুই ভাইয়ের এক ভাই ছোট একটা কুকুরের বাচ্চা নিয়ে এসে খাটের নিচে লুকিয়ে রেখেছিল, যে ঘরে আল্লাহ সুসাসন থাকতেন, তো খাটের মধ্যে লুকানো ছিল, যখন বললেন তখন ওই বাচ্চাটা কুকুরের বাচ্চাটা বের করে ফেলে দিলেন যে না এই বাড়িতে কুকুরের বাচ্চা নিয়ে আসো না। দেখুন হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, 2806 নম্বর হাদিস তিরমিজির এবং হাদিস সহিহ। আপনি একটু ভাবুন তো হাদিসগুলো, একটু ভাবুন তো, আপনি মুসলিম, আপনার একটু চিন্তা ভাবনা করা দরকার, ছোট বাচ্চা হাসান এবং হুসাইন শখ করে কুকুরের বাচ্চা নিয়ে এসে নানার বাড়িতে রেখেছেন, নানা নাতির সম্পর্ক একটু মজারই হয়, ঘনিষ্ঠ হয়, তো নানার বাড়ি নিয়ে এসে রেখেছেন, বাবার বাড়িতে তো রাখতে হয়তো বা সুযোগ পাননি যে কোনো কারণে, কারণ বাবা রাগী মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু, ফলে নানার বাড়ি নিয়ে এসে রেখেছেন, সেটুকু ইসলাম সুযোগ দেয়নি, ইসলাম মেনে নেয়নি, বরদাস্ত করেনি, সেটুকু বাহিরে বের করে ফেলে দিয়েছে, আর আপনি শখ করে আপনার ছেলেকে আপনার মেয়েকে পুতুল কিনে দিচ্ছেন, আপনার 10 বছর 15 বছর 20 বছর বড় মেয়েকে বড় বড় নানান টাইপের পুতুল কিনে দিচ্ছেন, খেলনা কিনে দিচ্ছেন, ছবি এবং মূর্তির সুকেশ ভর্তি করে বোঝাই করে রেখেছেন, কাঠের পুতুল দিয়ে, চীনামাটির পুতুল দিয়ে বা সিরামিক্সের যন্ত্রপাতির পুতুল দিয়ে, প্রাণী দিয়ে আপনি ভর্তি সাজিয়ে রেখেছেন আপনার সুকেশকে। আপনি কি খেয়াল করতে পেরেছেন, আপনি কি ভাবতে পেরেছেন যে বিচারের মাঠে এগুলোর জন্য আপনার শাস্তি হবে? এই সাজানো সুকেশ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে,
এই পুতুল ভর্তি সাজানো শোকেসের কারণে আপনার কবরে আজাব হতে পারে। আপনি কি খেয়াল করেছেন এগুলো আপনি সংরক্ষণ করছেন? আপনার স্ত্রী করেছে বা আপনার কন্যা করেছে, আপনার বৌমা করেছে, কিন্তু আপনিও তো প্রতিদিন দেখেন, আপনি মুসলিম হয়ে প্রতিদিন দেখেন, ওই ঘরে প্রবেশ করেন, দেখেন শোকের সাজানো আছে। অথচ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির গার্জিয়ান, বাড়ির অভিভাবক, তিনি অভিভাবক হিসেবে দায়িত্ব কি পালন করলেন? ঘরে ঢুকে আগে খেয়াল করতেন, ভেঙে ফেলে দিতেন, তারপরে বসতেন, দরজায় দাঁড়িয়ে গেলেন, সরার আগে এগুলো ছবি, যে স্বামীর জন্য স্ত্রী হিসেবে গদির ব্যবস্থা করেছেন, সে ছবি থাকার কারণে থমকে দাঁড়ালেন, না এগুলো আগে বের করো, তারপর আমি ঘরে প্রবেশ করব, সরিয়ে ফেলে এগুলো, নচেত আমি ঘরে প্রবেশ করব না। আপসীন নীতি এবং আদর্শ নিয়েছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ছবি এবং মূর্তির ক্ষেত্রে। আর আজকে আপনি আমি ছবি এবং মূর্তিকে সম্মান জানানো শুরু করেছি। কেউ না নেতা নেত্রীর ছবি, কেউ বা স্বামীর ছবি, কেউ বা বাসর রাত্রে স্ত্রীর সাথে যে পিক তুলে রেখেছি সেটা ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছি, কেউ বা নতুন বাচ্চা জন্ম নিয়েছে এই ছোট ফুটফুটে বাচ্চার ছবি তুলে আজকে ঘর সাজিয়ে রেখেছি। অথচ আপনি আমি মুসলিম, যেখানে পাখির ছবি রাখতে দিলেন না সেখানে আপনার ছোট বাচ্চার ছবি, আপনার স্ত্রীর ছবি বা আপনার ছবি বা গোটা পরিবার মিলে ফ্যামিলির ছবি নিয়ে তুলে আপনি সাজিয়ে রেখেছেন ড্রয়িং রুম, গেস্ট রুম। কেন? আপনি আমি মুসলিম, আপনারা আপনার আমার আগে এটা খেয়াল রাখা উচিত। আজকে যুব সমাজ, তরুণ সমাজের দিকে যদি খেয়াল করি, তাহলে তরুণ সমাজ, যুব সমাজ এই ছবি পূজাতে যুক্ত হয়ে গেছে। আজকে যে গেঞ্জিটা কিনে সেই গেঞ্জিতে ছবি লাগানো, কেন? একজন মুসলিম হয়ে কোথাকার কোন নষ্ট মহিলার ছবি নিয়ে তুমি বুকে নিয়ে ঘুরো? মুসলিম হয়ে একটু ভাবা দরকার। যে নবীর আমরা উম্মত, সেই নবী ঘরে পাখির ছবি পর্দা এটা মেনে নেয়নি, সেখানে তুমি একটা নায়িকার ছবি, তুমি একটা নর্তকের ছবি, কোথাকারকে কোন অমুসলিম তার ছবি নিয়ে তুমি বুকে নিয়ে ঘুরো মুসলিম হয়ে? এটা আপনাকে আমাকে একটু ভাবতে হবে যে আপনি আমি কোন অঙ্গনে এসে পড়েছি, আপনি আমি কোন পর্যায়ে পড়েছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ছবি এবং মূর্তির বিধান একই এবং দুটি শিরকের বড় মাধ্যম। ছবি এবং মূর্তি দুটি শিরকের বড় কারণ। এই বিষয়ে যদি আপনি আমি সতর্ক না হই, এ বিষয়ে যদি আপনি আমি সাবধান না হই, তো কাল কিয়ামতের মাঠে এর জন্য আপনাকে আমাকে ফেঁসে যেতে হবে। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় যেটা ছবি, যেটা না তুললে আপনি সমস্যায় পড়বেন, যেটা সংরক্ষণ না করলে আপনার সমস্যা হতে পারে, আপনি বাধ্যগত অবস্থায়, মাজলুম অবস্থায় তখন আপনি সেটা তুলতে পারেন। হতে পারে হজ্জে যাবেন, আপনাকে পাসপোর্ট করা লাগবে, আপনাকে ছবি তুলতে হবে, পাসপোর্টের ছবি রয়েছে, আপনাকে সংরক্ষণ করতে হবে, এটা আপনি বাধ্য, এর জন্য আপনাকে বিচারের মাঠে ধরা খেতে হবে না। আপনি জমি জমা কিনবেন, আপনাকে ছবি লাগবে, আপনি আইডি কার্ড করবেন, আপনাকে ছবি তুলতে হবে, এই আইডি কার্ড, ছবি সম্বলিত আইডি কার্ড আপনাকে সংরক্ষণ করতে হবে, সাথে নিয়ে আপনাকে ঘুরতে হবে। ড্রাইভিং লাইসেন্স করবেন, আপনাকে ছবি তুলতে হবে, এবং ওই ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িতে উঠলেই আপনাকে সাথে রাখতে হবে ছবি। এটা সম্মান নয়, এটা আপনি বাধ্যগত অবস্থা, আপনার এখানে কিছু করার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না, সাধ্যাতীত কোনো কাজকে চাপিয়ে দেন না আল্লাহ রাব্বুল আলামিন, ওটা আপনার সাধ্যের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে যথাসাধ্য ভয় করো, যেটা তোমার না করলে হবে না, তুমি চলতে পারবে না, টিকে থাকতে পারবে না পৃথিবীতে, সেটা তোমার সাধ্যের বাইরে, সেটা করো, কিন্তু যেটা তুমি ছেড়ে থাকতে পারবে এটা তোমার করার সুযোগ নেই। আপনি যদি আপনার বাড়িতে ছবি না রাখেন তাহলে কে আপনাকে বাধ্য করতে আসবে না? আপনার বসবাসের জায়গায় যদি কারো ছবি না রাখেন কেউ আপনাকে বাধ্য করতে আসবে না, আপনি ছবিযুক্ত পোশাক না পরেন কেউ বাধ্য করতে পারবে না। আজকে এগুলো অমুসলিম ষড়যন্ত্রের শিকার হয়েছে মুসলিম সমাজ। বাচ্চাদের পোশাক কিনতে যাবেন, ছবি ছাড়া পোশাকই নেই বাচ্চাদের। বাচ্চাদের পোশাক কিনতে গেলে শতকরা 98টাই পোশাকে আপনি ছবি পাবেন, বিভিন্ন কার্টুন পাবেন, ছবি ছাড়া, কার্টুন ছাড়া পোশাকই পাবেন না, হয়তো বা শতকরা 2টি পাওয়া যেতে পারে, বা সেটাও খুব কঠিন। এটা অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের এটা ষড়যন্ত্র, যে ছবি বাড়িতে থাকলে আপনি বলবেন ছোট বাচ্চার পোশাক, আমরা অনেক সময় বাধ্য, কিছু করার থাকে না,
কিন্তু সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত, যথাসাধ্য। আমরাও বিপদে পড়ে যাই অনেক সময়, কেউ খুঁজে পাওয়া যায় না, নেই। আপনি বাচ্চাদের জন্য খাতা কিনতে যাবেন, আপনি কার্টুন ছাড়া খাতাই পাবেন না, নেই, ইল্লা মাশাআল্লাহ, খুব কঠিন। এগুলো অমুসলিমরা আপনাকে আমাকে বাধ্য করছে, আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করুন, যথাসাধ্য চেষ্টা করুন। যদি কোনোভাবে এড়ানো না যায়, আল্লাহ হয়তো আপনাকে মাফ করতে পারেন, আপনাকে আমাকে মাফ করতে পারেন। কিন্তু এড়ানোর যদি সুযোগ থাকে আর না এড়িয়ে চলি, তাহলে মাফ পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন এই ছবি মূর্তির পূজা থেকে আজকে মুসলিম সমাজ নানান ধরনের দিবসে এই ছবি মূর্তির পূজা করা শুরু করে দিয়েছে। কেন? যদি ইমান না টিকে, ইমান না থাকে, তাহলে কি করবেন পরকালে, কিভাবে নাজাত পাবেন? একটু খেয়াল করবেন, বিচার বিশ্লেষণ করবেন, বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলুন। অনেক সময় অনেকে আপত্তি করে, তাহলে এগুলো ভিডিও কি হবে, এই যে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, এগুলো কি হবে? এগুলো ছবি মূর্তির পর্যায়ে পড়ে না, এগুলো ছবি মূর্তির পর্যায়ে পড়ে না। এই সম্পর্কে যারা স্কলার সারা ওয়ার্ল্ডে, ইসলামিক স্কলার, তাদের অনেক আলোচনা আছে, নেটে আপনি ঢুকলে পাবেন। শেখ মতিউর রহমান মাদানি বাংলাদেশের শুধু নয়, পৃথিবীতে বাংলাভাষী চীনে না এরকম লোক খুব কম আছে, এবং খুব গ্রহণযোগ্য একজন বিদ্বান, সালাফি বিদ্বানদের একজন। তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে। তো এগুলো ভিডিও, এগুলোকে তিনি বলছেন এগুলো আয়নার মতো, অনেকটা আয়নাতে ছবি আসে আবার চলে যায়, যে কোনো সময় চাইলে ডিলিট করা হয়। দ্বিতীয়ত, এগুলোকে কেউ পূজা করে না, এসব ভিডিওকে কেউ সম্মান করে না, এখান থেকে কিছু শেখার জন্য দেখে, এতটুকুই শেষ। এগুলো সম্মান জানানোর জন্য ভিডিও করা হয়নি, যেখানে ছবিটা দেখা যাবে তাকে সম্মান জানাবে, সালাম দিবে, কুর্নিশ করবে, দাঁড়িয়ে থাকবে, ফুল চড়াবে, বা ধূপ ধুনা বা আর কিছু দিবে, এই জন্য এগুলো করা হয় না, এগুলো ওর মধ্যে পড়বে না। কিন্তু যে ছবিটা আপনি সুন্দর করে বাঁধাই করে রেখেছেন, কেন রেখেছেন, এই সম্মান দিয়ে কেন বেঁধে রেখেছেন দরজায়? হতে পারে আপনারই ছবি, ছাত্র জীবনের ছবি, যুবক বয়সের ছবি, বিবাহের অনুষ্ঠানের ছবি বা বিয়ের দিনের ছবি, ওটাকে সম্মান দিয়ে রেখেছেন সুন্দরকে বাঁধায় রেখে, কিন্তু ভিডিওটাকে সম্মান দিয়ে বাঁধাই করে রাখা হয় না, এটা ভিতরে থাকে। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে ছবি মূর্তির বিষয়গুলো আমরা প্রত্যেকে খেয়াল রাখব, যে এগুলো যেন সম্মান পূজনীয় পর্যায়ে আপনার আমার না আসে, পূজনীয় পর্যায়ে সম্মান জানানো হবে, এই পর্যায়ে যেন ছবিগুলো না আসে। আর মূর্তির তো কোনো বালাই নেই, মুসলিম তো মূর্তি পূজা করতেই পারে না, এগুলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ছবি এবং মূর্তির এই ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন এবং মেনে নেওয়ার মেজাজ দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম।